নমস্কার, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ফিরছি বাড়ি, রোদ খাঁ খাঁ করছে দুপুরবেলা। চলুন একটু দেখাই খাঁ খাঁ রোদের রাস্তাঘাট কীরকম দেখাচ্ছে। এখনই কি রোদ, হ্যাঁ রোদে তাকানো যাচ্ছে না। এটা সবে ফেব্রুয়ারি মাসের পর কী হবে। গাছটা কি দারুণ লাগছে না, পাতা নেই, কিছু নেই, আর সামনে ভূত যে যার মতো সব পতাকা টতাকা টানিয়ে দিয়েছে, কিরম অদ্ভুত লাগছে দেখতে। রোদে পুড়ে অবশেষে বাড়ি ফিরেছি, হাত মুখ ধুয়ে একটুখানি ফ্রেশ হলাম। এবারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সকালে ভাত আর ডাল করেছিলাম, ভাবছি দেখি কি একটু ভাতে মানে ডালের সঙ্গে একটু বেশ ভাজা টাজা হলে ভালো লাগে, তো দেখি কি একটু ভাজা যায়। কেটে কুটে গুছিয়ে নিয়েছি একটু ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, দেখি এই দিয়ে আজকে একটা কিছু বানিয়ে ফেলি বরং। এবার একটুখানি দিয়ে দিই বেসন, যা গেল একটুখানি পরে মুশকিল। একটু চালগুঁড়ো, চালগুঁড়ো একটু দিলে বেশ মচমচে হয়, ভালো লাগে না? এই চালগুঁড়োটা না সেই যে পিঠে টিঠে করেছিলাম সেই থেকে রয়ে গেছে একটুখানি, এটাকে আমি এরকম একটু যখন বড়া ঠড়া ভাজি তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিই, বেশ ভালো লাগে খেতে তাই জন্যই। এবারে সামান্য একটু লবণ দেব, আর একটুখানি লবণ, আর একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে তাই একটুখানি মিষ্টি, খুবই সামান্য একটুখানি চিনি দেব। তারপরে এবার মেখে নেওয়ার পালা, যেহেতু টমেটো আছে তাই না জল দিলাম না আগে, কারণ টমেটো থেকে তো খানিকটা মানে টমেটোগুলোকে প্রেস করলে তো খানিকটা করে জল বেরোয়, তো আগে মেখে নিই তারপরে। এবারে অবশ্যই একটু জল দিলাম, কারণ দেখলাম না ব্যাপারটা বেশ বড্ড শুকনো হয়ে গেছিলো, তাই সামান্য একটু জল দিয়ে আবার একটু মেখে নিলাম। বেশ, এবার এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ভাজবো। এই যে মাখা রেডি, এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এবারে বড়া ভেজে নিই। এই দুটো বড়াই হলো মোটে, অবশ্য আমি তো একাই খাবো তাই দুটোই যথেষ্ট আমার পক্ষে, বেশি এমনি একটু লোভে পড়ে ভাজা করে ফেললাম, কিন্তু ভাজা তো বেশি খাওয়া উচিত নয় না? বড়াটা হতে হতে থালায় ভাত গুছিয়ে ফেলেছি, ভাত ডাল একটা লেবু নিয়েছি আর একটা ডিম ভেজে ফেলেছি টুক করে। এদিকে বড়া, এ বাবা একটা পিঠ বেশি ভাজা হয়ে গেল কথা বলতে বলতে, যা লালচে হয়ে গেছে পুরো, যা কি আর করা যাবে, ও খাওয়া হয়ে যাবে গরম গরম, খেতে দারুণই লাগে। ব্যাস আর কি, আরেকটা পিঠ হলেই বাবুকে থালায় নিয়ে নেব। হয়ে গেছে, চলুন বড়া ভাজা নিয়ে নিই, নিয়ে খেতে বসে পড়ি। এই দারুণ ব্যাপার আজকে, উফ, বাস থালায় চলে এসেছে। এই হলো আমার আজকের লাঞ্চ, রেসিপিটা ভালোই হয়েছে, একেবারে খারাপ হয়নি কিন্তু, না বেশ লাগে খেতে। খেয়ে দিয়ে অবশেষে কাজ টাজ সেরে একটুখানি ছাদে গেছিলাম, তো খুব সুন্দর সূর্যাস্ত দেখলাম আর কি। সেই কিছু ছবি আসলে আমার ছেলে ক্যামেরা বন্দি করেছে, ছোট একটা ভিডিও, সেটা এখনই দেখাচ্ছি আপনাদের। আর কিছু ফুল আমাদের গাছে ফুটেছিল, সেগুলো অনেক দিন ধরে দেখাবো দেখাবো করছিলাম, দেখানো হচ্ছিল না, সেগুলো দেখাই। চলুন, এই দুটো জবা ফুটেছে, রঙটা কিন্তু ভারী মিষ্টি তাই না? আর এই হলুদ আর সাদা চন্দ্রমল্লিকা কিছু ফুটেছে, যদিও এখন প্রায় শেষ হয়ে গেছে। আর এই একটা ফুল ফুটেছে কিন্তু সিমেন্ট পালি পরে একেবারেই নষ্ট হয়ে গেছে আর কি। তো সন্ধে হয়ে আসছে, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে না? সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হবে।